যেমনটি বলছিলাম, বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত থাকলেও ভিনদেশি পর্যটক টানতে পারছে না কক্সবাজার। আর এর জন্য সঠিক পরিকল্পনার অভাবের পাশাপাশি নিরাপত্তা এবং রোহিঙ্গা সমস্যাকে বড় করে দেখছেন বিশ্লেষকরা। যদিও কর্তৃপক্ষের আশা, চলমান প্রকল্পগুলো শেষ হলে এশিয়ার সবচেয়ে বড় ট্যুরিস্ট হাব হবে কক্সবাজার। পাহাড় সাগরের অপূর্ব মিতালির এক নৈসর্গিক সৌন্দর্যের নাম কক্সবাজার। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত আর অপরূপ মেরিন ড্রাইভ পর্যটকদের মন কেড়ে নেয় নিমিষেই। ভার্জিন দ্বীপ সোনাদিয়া, প্রবাল সমৃদ্ধ দ্বীপ সেন্ট মার্টিন কিংবা নানৈতিহ্য, কি নেই এখানে! কিন্তু এত কিছুর পরও পর্যটন নগরী হিসেবে বিশ্বের কাছে সেভাবে তুলে ধরা যায়নি কক্সবাজারকে। ফলে অভ্যন্তরীণ পর্যটকই প্রধান ভরসা। এর সাথে নিরাপত্তা আর রোহিঙ্গা সমস্যা নতুন করে সংকট বাড়াচ্ছে এই খাতে। আমি এখন আর এখানে নিরাপদ বোধ করছি না, এবং এইটা মানসিক স্বাস্থ্যের জন্যও ভীষণভাবে বাধা হয়ে দাঁড়িয়েছে। আমরা আসলে আশা করছি যে এই জিনিসগুলো একটা সময় কেটে যাবে এবং নিরাপত্তা এই জায়গাগুলোতে দেওয়া হবে। যারা কক্সবাজারের পর্যটন ব্যবসা, তারা যেন রোহিঙ্গা কাউকে কর্মচারী হিসাবে তারা যেন নিয়োগ না দেয় এবং ভাড়াটিয়া লোক হিসেবে ব্যবহার না করে। বিশেষজ্ঞরা বলছেন, কক্সবাজারকে বিশ্বব্যাপী জনপ্রিয় করতে হলে দরকার সমন্বিত পরিকল্পনা। আপনাকে বিশ্বটাকে সুন্দর করতে হবে, বিশ্বের এক একটা অংশে এক একটা এক ধরনের সৌন্দর্য উপভোগের জন্য আপনাকে উপকরণ দিতে হবে। বিচ পার্ক করতে পারেন আপনি, বিচ ফেস্টিভ্যাল। তবে নানা পদক্ষেপে অচিরেই বদলে যাবে কক্সবাজার, এমন আশা সরকারের কর্মকর্তাদের। পুলিশি অ্যাক্টিভিটিজের কারণে ছিনতাইকারীরা কোণঠাসা হয়ে তারা এই পর্যটন নগরীতে যেন নিরাপদে পর্যটক ভ্রমণ করতে পারেন সেই ব্যাপারে আমরা সক্রিয় আছি। ডিপ সি পোর্ট হচ্ছে, প্লাস আমাদের বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে, এরপরে আমাদের সোনাদিয়াতে ইকো রিসোর্ট হচ্ছে, তো সব কিছু মিলে কিন্তু এই অঞ্চলে একটা বিরাট কর্মযজ্ঞ চলছে। সৈকত পাড়ে অপরিকল্পিতভাবে শত শত হোটেল মোটেল গড়ে উঠলেও দীর্ঘদিনে হয়নি নাইট বাজার, সিনেপ্লেক্স বা বিনোদনের কোনো বিকল্প ব্যবস্থা। জাতিসংঘের একদল গবেষক বলছে, গেল 1,20,000 বছরেও এক মাসে এত বেশি তাপমাত্রা দেখেনি পৃথিবী। প্রতি বছরের মতো এবারও গ্রীষ্মকালে গরমে কষ্ট পেয়েছেন বিশ্বের বেশিরভাগ মানুষ। তবে এবারের মতো ভোগান্তি শরৎকালে আগে কোনোদিন হয়নি, কারণ মানব সভ্যতার সবচেয়ে উষ্ণতম মাস হতে যাচ্ছে চলতি জুলাই। এর আগে এত তাপমাত্রা দেখেছিল গ্রীষ্ম প্রায় 1,20,000 বছর আগে প্রাক শিল্প যুগে। তবে সে সময়ের চেয়ে 1.5 ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রা দেখা যায় এ বছরের জুনে টানা 16 দিন। 174 বছরের রেকর্ড ঘেটে ইউরোপীয় ইউনিয়ন বলছে 2019 সালের চেয়ে অন্তত 0.2 ডিগ্রি বেশি থাকছে চলতি জুলাইয়ের তাপমাত্রা। This anomaly is so large with respect to আমরা প্রায় নিশ্চিত এ বছরের জুলাই মাস হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে উষ্ণ 30 দিন। আমরা এর আগে কোনোদিন এত গরম অনুভব করিনি। তাপমাত্রা বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ বেশ কয়েকজন বিশ্ব নেতা। জাতিসংঘ মহাসচিব বলেন, ভয়াবহ বিপর্যয়ের সামনে দাঁড়িয়ে আছে বিশ্ব। Humanity is in the hot seat. বৈশ্বিক উষ্ণায়নের দিন শেষ, বিশ্ব প্রবেশ করেছে বৈশ্বিক স্ফোটনের যুগে। বাতাসে নিঃশ্বাস নেওয়া কঠিন, তাপমাত্রা মানুষের সহ্যের বাইরে। ফসিল জ্বালানি যে হারে পোড়ানো হচ্ছে তা মেনে নেওয়া যায় না। জীবাশ্ম জ্বালানি পোড়ানো না কমালে এড়ানো যাবে না এই বিপর্যয়, জানান জাতিসংঘ মহাসচিব। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। আর এল অ্যাঙ্গেলের চ্যানেল নিউজ রুম আপডেটে এই ছিল আজকের আয়োজন। এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।